নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও এই ভিডিওটাতে আমি কি নিয়ে কথা বলবো আপনার টাইটেল থামবেল দেখেছেন এবং সেই অনুযায়ী ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখতে চলে এসেছে তো ভিডিওটি আমি অনুরোধ করব আপনার শেষ অবধি দেখবেন এবং তারপরে যদি কিছু কমেন্টস করার হয় করবেন আমি এটা বললাম এই কারণে আগের দিন আমি প্রিয়াকে নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমার দুটো কমেন্টস এসছে কমেন্টটা আমি অবশ্যই ডিলিট করে দিয়েছি কিন্তু কথা হচ্ছে যে ভিডিওটা পুরো দেখেনি দেখেননি ওনারা কিন্তু কমেন্টস করে দিয়েছেন এটাই আর কি তো সেই জন্য বলবো আপনারা ভিডিওটা পুরো দেখবেন বা খানিকটা দেখবেন বুঝবেন তারপরে কমেন্টস করবেন এটা অনুরোধ রইল আপনাদের কাছে তো আজকে আমি কথা বলবো অ্যাকচুয়ালি সৌমালি প্রসঙ্গে সৌমালিকে আমরা সবাই জানি আমি আর সেটা বলছি না সৌমালির থেকেও বেশি আমি ওর মাসি সম্পর্কে কিছু কথা বলবো দেখুন সৌমালি ছোটোবেলা থেকে তার মামা বাড়িতে মানুষ হয়েছে তার মানে মায়ের ওখান থেকে গ্রামের থেকে তার দিদা যিনি এখন এই নেই এবং তার মাসি নিয়ে চলে এসেছে তাকে এবং মানে আনতে বাধ্য হয়েছিল কারণ সেখানেও ও যত্নআর্তি হচ্ছিল না প্লাস অনেক অসুবিধা ছিল আমি সেই কথাটা আমার সেই ব্যাপারে নয় তো সৌমালিটাতে ভালোই হয়েছে ও কিন্তু ভালো শহরে মানুষ হয়েছে জীবন সঙ্গী পেয়েছে মনের মতো এবং তারপরে সে এখন ভিন রাজ্যে গিয়ে স্যাটেল হয়েছে এবং যথেষ্ট বড়ো সে একজন ব্লগার কথা হচ্ছে যে সে একটি সোশ্যাল মিডিয়াতে যেহেতু ব্লগার এবং সে একটি সোশ্যাল প্ল্যাটফর্মে সে তার এক একটা কথা বলে যে সে মেয়ে সন্তান বলে নাকি তার মানে মা বাবার কাছ থেকে মানুষ করেনি মাসিকে দিয়ে দিয়েছিল মাসি এবং দিদাকে এবং তারা মানুষ করেছে তো পরবর্তীকালে আমরা দেখেছি যে যখন এই ভাই আর ভাইয়ের এই যে চ্যানেল নিয়ে ঝামেলাটা হয়নি তার আগে কিন্তু ভালোই সম্পর্ক ছিল মা বাবার সঙ্গে সেখানে যেত আমাদের সবাইকে ইন্ট্রোডিউস করিয়েছিল এবং ভীষণ ভীষণ মানে ওদের থ্রুতে তো আমরা সন্দীপ টিনা এদেরকে জানতে পেরেছি বেশ ভালো লাগতো আমি না প্রপার নাম নিয়েই বলছি আমি কারোর কোনো রকম মানে অন্য নামে বলতে পারছি না হ্যাঁ কারণ এই জিনিসগুলো আমাদের সামনে ঘটেছে এবং আমরা সবাই দেখছি জিনিসগুলো কথা হচ্ছে আমি সৌমালির মাসি এখন সৌমালির ওখানে গেছে এই মাসি নিয়ে আমি একটা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমার খুব অবাক লাগে এটা ভাবতে যে আজকে মামা বাড়িতে অনেক মেয়েই কিন্তু মানুষ হয় কিন্তু মা বাবার প্রতি এতটা ব্রিটিশ না বা মা বাবাকে মানে কি বলবো এতটা কিন্তু থাকে না হ্যাঁ এবং আমার মনে হয়েছে যদি ধরুন ছোটোবেলা থেকেই ওর মনের মধ্যে এই জিনিসটা এসেছে ওর মাসির কিন্তু সেই দায়িত্বটা ছিল যে মা বাবাকে অ্যাটলিস্ট সম্মান করতে শেখানো বা মা বাবার সিচুয়েশানটা বোঝানো কারণ একদম ছোট অবস্থা থেকেই তো ধরুন ছোটোবেলায় হয়তো ও যে জিনিসগুলো শুনতে শুনতে বড় হয়েছে হয়তো সেই জিনিসটা থেকে ওর মা বাবার প্রতি এতটা না। আমি এটা বলছি না যে সন্দীপ তার মা বাবা এনারা খুবই ভালো মানে আমি এটাও বলছি না কিন্তু এটাও তো ঠিক যে অল ওরা হচ্ছে বায়োলজিক্যাল মা বাবা আজকে যেমন সোমারি মাসি সৌমালির ওখানে গিয়ে আমরা সব কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ এবং সেখানে আপনারা যদি সৌমালির কমেন্টস বক্সটি দেখেন সেখানেই বুঝতে পারবেন প্রত্যেকে প্রত্যেকে একটা কথাই বলেছে বা তার মাসি সম্পর্কে যেটা বলেছে সি ইজ ভেরি ক্লেভার লেডি এটা কিন্তু মানে এটা কিন্তু মানে অস্বীকার করা যায় না ঠিক আছে কারণ তিনি ভীষণই একজন চতুর মহিলা আমি তো বলব কারণ মানে কি বলবো আজকে একটা ঝামেলা আছে ওদের মধ্যে সেইটা যেন আরও বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে আজকে সন্দীপ এবং তার বাড়ির লোককে সেখানে মানে মামাবাড়িতে কিন্তু অতটা ইম্পর্টেন্স নেই যতটা সৌমালির আছে কেন কিসের জন্য এবং আজকে যখন এই ঘটনাটা টোটাল ঘটেছে আমি জানি না যে টিনাকে সোমালি আইনতভাবে সাহায্য করছে কিনা বা বা রকম এটা আমি জানি না ঠিক আছে কিন্তু এই যে জিনিসটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা নিয়ে তো আমরা কথা বলতেই পারি আজকে মা বাবা মানুষ হয়নি ঠিক আছে কোনো টান নেই ঠিক আছে কিন্তু একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সেই মা বাবাকে মা বাবা সম্পর্কে কিছু কথা বলা এবং এই রকম ধরনের কথা বলা মেয়ে সন্তান বলে আমাকে এ করে দিয়েছে এটা একজন বড় ব্লগার সে সেটা কিন্তু কখনো উচিত হয়নি ওইটার থেকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে মানুষজন সবাই ইনফ্যাক্ট সোমালিও হয়েছে একটা জায়গায় শুনলাম একজন কন্ট্রোভার্সি ভিডিও করছেন উনি বলছেন যে সৌমারির উত্থান নাকি ওই যে মানে যে শোটা ছিল সেটার মা বাবার বিরুদ্ধে বলার জন্য এটাতে আমি সাপোর্ট করি না সৌমালি যথেষ্ট একজন পরিশ্রমী ব্লগার ওর ব্লগিং আমি তো দেখতে শুরু করেছিলাম ওর ব্লগ দেখি আমার ব্লগিং প্রতি জানা ভালো লাগা সব কিছু ও নিজের ক্ষমতাতে উঠেছে আজকে ও যে জায়গায় উঠেছে এই জায়গাটা ও ডিজার্ভ করে এবং ও নিজের ক্ষমতায় নিজের পরিশ্রমে উঠেছে সব থেকে বড় কথা অনেক মানে পরিশ্রম আছে সব কিছু আছে অনেক মেহনত করে আজকে এই জায়গাটায় ও পৌঁছেছে কিন্তু নিজের মা বাবাকে এরকমভাবে যে অসম্মান সে করছে এবং যেটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা মানুষজন দেখছে সেগুলো কিন্তু মানুষজন কথা বলতেই পারে ঠিক আছে এবং বলবে সেটা খুব স্বাভাবিক আজকে সন্দীপের মা বাবা যেমনই হোক বা সন্দীপ যেমনই হোক কিন্তু একজন দিদি হিসেবে আমার যেটা মনে হয় এই দুঃসময়ে ঠিক আছে ও এর মধ্যে থাকতে চায় না মানলাম কিন্তু যে কথাটা সবাই বলছে যে টিনার সঙ্গে যোগাযোগ আছে যদি সেটা থাকে তাহলে কিন্তু আমি বলবো কখনো সেটা উচিত নয় আজকে ওর মাসি ওখানে গিয়ে ধরুন যে আদর আপ্যায়ন যেগুলো পাচ্ছে আজ কিন্তু ওর মায়ের সেগুলো পাওয়ার কথা মা বাবার কারণ মা বাবা যেমনই হোক সেটা তো অস্বীকার করতে পারবে না যে মা বাবা ওকে জন্ম দিয়েছে ঠিক আছে অনেকবার ও সোশ্যাল মিডিয়ায় নিজের মা বাবা সম্পর্কে অনেক কথা বলেছে মা বাবাও বলেছে মা বাবাও মেয়ে সম্পর্কে অনেক কথা বলেছে এখন এগুলো তো একান্তই ওদের পার্সোনাল ম্যাটার এগুলোকে আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ায় আনাটা ওদের উচিত হয়েছে তার থেকেও বড় কথা আজকে যে সোশ্যাল মিডিয়ায় ফ্যামিলি কেচ্ছা যেগুলো হয় না ফার্স্ট শুরুবাত কিন্তু সোমালি এবং তার হাজব্যান্ড করেছিল সোমালি এবং তার হাজব্যান্ড একটা লাইফ করেছিল হঠাৎ এবং সেটা এই সন্দীপ আর টিনা এই যে চ্যানেলটা তখন ছিল সেই ব্যাপারে তার পর থেকে কিন্তু শুরু হয়েছে এরকম ফ্যামিলিগত বিষয় নিয়ে বলা আজকে ওর মাসি কেন জানি না দুটো ফ্যামিলির মধ্যে ঝামেলাটাকে আরও মানে বাড়িয়ে দিয়েছেন যেটা আমরা সবাই ফিল করছি দেখে বুঝতে পারছি আজকে সোমালির ছেলের যখন পইতে হলো খুব ভালো সুযোগ ছিল নিজের মা বাবার সঙ্গে এবং ভাইয়ের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি না হলেও অ্যাটলিস্ট কিছুটা ঠিক করা তাদেরকে ইনভাইট করা ঠিক আছে কারণ তারা তো মা বাবা আজকে যখন এই মা বাবা বয়সের কারণে বা এতে তারা যখন থাকবেন না তখন তো সবথেকে বেশি ও হয়তো সোমালি পস্তাবে যে হ্যাঁ ওর মা বাবা আফটার মা বাবা তো না কারণ মা বাবার জায়গাটা কিন্তু কেউ নিতে পারে না সে একটা সময় তারা ভুল করেছেন আমার তো মনে হয়েছে বিশালই ভুল করেছেন সোমালিকে কখনোই যতই অভাব থাক যাই থাক ওকে মানুষ করা উচিত ছিল ওখানেই যদিও মানুষ হলে আজকের হয়তো এই লাইফস্টাইলটাও পেতো না যেটাও যেভাবে বাঁচছে আচ্ছা এছাড়াও আমার যেটা মনে হয় যে ওর মাসির এটা খুব উচিত ছিল যে যে ঘ জিনিসটা আছে নিজের দিদি তার মেয়ের সঙ্গে তার এরকম সম্পর্ক সেটাতে এগুলোকে মিটমাট করার ঠিক আছে যদিও আমরা পুরোটা বাইরে থেকে দেখছি আমরা হয়তো জানি না পুরো জিনিসটা আমরা যদি পুরো জিনিসটা জানতাম তাহলে হয়তো বলতাম না কিন্তু একটা তো ঠিক কিছুটা তো আন্দাজ করা যায় ঠিক আছে কিছুটা আন্দাজ করা যায় কারণ যেমনই হোক সোমালি কিন্তু ওর মাকে একবার ব্যাঙ্গালোর নিয়েও গেছিলো সেখানে মানে ট্রিটমেন্ট করিয়েছে সুগার যখন হয়েছিল তারপরে সমস্ত কিছু আমরা দেখেছিলাম মাকেও যত্ন করেছে সব কিছু করেছে কিন্তু আমাদের তখন মনে হয়েছিল যে বেশ ভালো মায়ের সঙ্গে হয়ে গেল কিন্তু তারপর আবার সম্পর্কটাও ভীষণ খারাপ হয়ে যায় ঠিক আছে তো একটাই বলবো যে মা বাবা ভাই ভাই বোন এগুলো যে সম্পর্কগুলো এগুলো ভীষণ মূল্যবান আজকে হয়তো ওর কাছে মনে হচ্ছে ওর মাসি ওর মায়ের জায়গাটা নিয়েছে কিন্তু মা মাই হয় সেই জায়গাটা কিন্তু কেউ নিতে পারবে না ওর মায়েরও হয়তো মনের মধ্যে কষ্ট হয় হ্যাঁ আমি মানছি যে তিনি যেটা করেছেন বা তিনি হয়তো একটু সেলফিশ টাইপের যেটা মনে হয় হয়তো তার যেহেতু গ্রামে তিনি থাকেন তার কথাবার্তার মধ্যে হয়তো একটা কঠোরতা থাকে সমস্ত কিছু হয়তো সেটা মানুষ বিশেষে আলাদা হতেই পারে হয়তো তিনি যেটা সেটা ট্রান্সপারেন্ট ওয়েতে তিনি দেখিয়ে দেন একদম বা তিনি হয়তো দেখুন আমি টিনা যেটা আজকে করেছে সেটা যে পুরোপুরি ওর দোষ সব কিছু এটা বলবো না কারণ সন্দীপেরও যথেষ্ট দোষ আছে এখন সেটা দেখা যাচ্ছে ঠিক আছে তো একটাই বলবো যে আজকে ওর মাসির কিন্তু উচিত ছিল যে সৌমালির সঙ্গে তার বাবা মায়ের সম্পর্কটা ঠিক করার চেষ্টা করা এটা ভীষণভাবে উচিত ছিল ঠিক আছে তো সৌমালির টাকা পয়সা মানে আর্থিক স্বাচ্ছন্দ্য প্রচণ্ড আছে সচ্ছলতা মানে কি বলবো সেটা আমরা ওর লাইফস্টাইলে দেখতে পাই খাওয়া দাওয়া সব কিছুতে আমরা দেখি এবং এই জন্য হয়তো ওকে অনেক মানুষ ঠিক আছে হয়তো অয়েলিং করছেন বা ইয়ে করছেন কিন্তু প্রকৃত যদি কেউ ভালোবাসা যেটা থাকে প্রকৃত ভালোবাসা যেটা বলে সেটা কিন্তু নিজের মা বাবার থেকেই পাওয়া যায় আমার যেটা মনে হয় আমি এটা বলছি না যে মা বাবা খুব ভালো না সোমালি একবার বলেছিল যে ওর মা নাকি ওর ছেলের মৃত্যু কামনা করছে বা এরকম কিছু একটা আমি ভুল হয়তো হতেও পারি বা ওর হাজব্যান্ডে আমি ভুলও হতে পারি কিন্তু এরকম একটা কথাও বলেছিল যদি সেটা হয়ে থাকে তাহলে তো অবশ্যই তিনি ভুল করেছেন কিন্তু এই সম্পর্কটা এতটা কেন মানে বিষ হয়ে গেল এতটা কেন এর মধ্যে মানে ঘৃণা চলে এলো এটাকে এটাকে ঘৃণাটা সৃষ্টি করা হয়েছে কোনো থার্ড পারসেন্টের দ্বারা এটাও কিন্তু দেখতে হবে কারণ থার্ড পার্সেন্ট হয়তো এটার মধ্যে ঢুকে এইটাকে কিন্তু আরও বেশি হয়তো কঠিন করে দিয়েছে এটা হতে পারে কাজেই সৌমালিকে সেটা আমার মনে হয় বুঝতে হবে এবং ওকে চেষ্টা করতে হবে যেমনই হোক ওর মা বাবা যেহেতু যদিও সেটা একান্তই ওর ব্যাপার কিন্তু মা বাবার সঙ্গে সম্পর্কটা অ্যাটলিস্ট পুরোটা ঠিক না হলেও কিছুটা ঠিক করে নেওয়া উপর ওপর কারণ অল তারা মা বাবা ঠিক আছে আর একটা কথা বলতে চাই যে সন্দীপ যেটা মনে হচ্ছে ওর দিদি সম্পর্কে বোধ বাইরে অনেককে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক বা অনেক সমাজসেবীকে তাদেরকে হয় দিদি সম্পর্কে অনেক কথা বলছে বা কিছু এগুলো কোনোভাবেই উচিত না কারণ আজকে একটা সম্পর্ক অলরেডি এতটা খারাপ সেখানে আরও খারাপ করে দেওয়ার কোনো মানে হয় না ঠিক আছে আচ্ছা আর একটা আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার একজন বললেন যে ওখানে নাকি মানে সোমালি বাপের বাড়িতে মানে ওরা বাড়িতে নাকি সন্দীপ বাড়িতে প্রচণ্ড অভাব ছিল যার জন্য সন্দীপকে কিন্তু ঠিক করে পড়াশোনা করাতে পারিনি এটা আমি একদমই বিশ্বাস করি না কারণ যথেষ্ট জমি জায়গা ওদের ছিল সোমালিও একবার নিজে বলেছিল যে অনেক জমি জায়গা আছে এবং আমরা দেখেওছি ওদের ভিডিওতে হয়তো পড়াশোনা ঠিকঠাক হয়নি একটা ইচ্ছারও ব্যাপার থাকে বা হয়তো সেই সুযোগ সুবিধাটা ছিল না সেই জন্য হয়তো বেশি পড়াশোনা করতে পারি সে যাই হোক পড়াশোনাটা ব্যাটার করে না কিন্তু কথা হচ্ছে যে ফ্যামিলি কেচ্ছাগুলোকে মানে এই যে মানুষকে সুযোগ দিয়ে দেওয়া আজকে যেমন ওর মাসি গেছে মাসিকে এত আদর যত্ন আপ্যায়ন হচ্ছে মানুষের মনে একটা প্রশ্ন অলরেডি উঠবে যে তুমি তোমার মা বাবাকে দেখো না ঠিক আছে তো সেগুলো যদি একটুখানি বোধ হয় পর্দার পিছনে করলে ভালো হয় তাহলে এটা আর একটা সম্পর্ক খারাপ হয়ে গেছে সেটা ঠিক করে নেওয়াটা ভীষণভাবে জরুরি যতদিন অ্যাটলিস্ট এই মানুষগুলো আছেন দুনিয়াতে হয়তো এখন রিয়েলাইজ করেছে ওর মা বাবা যদি কোনো কিছু ভুল করে থাকে হয়তো সেটা এখন রিয়েলাইজ করছেন ওনারা কাজেই আমার যেটা মনে হয় সুযোগ তো একটা দেওয়াই যায় ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শেষে একটা কথাই বলবো যদি কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলেছি ওর মাসির কিন্তু উচিত ছিল এই সম্পর্কটাকে ঠিক করার কারণ এটা একদম বিষে পরিণত হয়ে গেছে এখন যাই হোক ঈশ্বরের কাছে প্রার্থনা যেন ওদের সবার মধ্যে সব ঠিক হয়ে যাক টিনাও ফিরে আসুক যাই করুক ভুল ভাল যাই করুক সব বুঝে টুঝে যাতে সবাই ভালো থাকে বাচ্চাটা যাতে ভালো মানুষ হয় এটাই ভিডিওটি শেষ করছি বাই